বর্ধমান জেলার জামালপুর খুব বর্ধিষ্ণ একটা গ্রাম এখানে অনেকটা সময় আগে ডক্টর নীরজ চন্দ্র চট্টোপাধ্যায় তিনি একই সঙ্গে কবিরাজি হোমিওপ্যাথি এবং পরবর্তী সময়ে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন এই বাড়িতে চট্টোপাধ্যায় পরিবারের যে বাড়ি তার ছেলে তার জ্যেষ্ঠ পুত্র ডক্টর উমাশঙ্কর চট্টোপাধ্যায় তিনি অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন এবং তার কনিষ্ঠ পুত্র ডক্টর অশোক চট্টোপাধ্যায় তিনি প্রখ্যাত শিশুর শিশু বিশেষজ্ঞ ছিলেন তার চতুর্থ প্রজন্ম ডক্টর সৌমাল্য চট্টোপাধ্যায় তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তিনি হোমিওপ্যাথি পাশ করেছেন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ যে সেখান থেকে তিনি পড়েছেন তিনি এই আদর্শে গড়ে তুলেছেন ডিএনসি হোমিও হাব ডিএনসি হাব যে ডিএনসি হেলথ হাব যেখানে সমস্ত ধরনের অসুখের চিকিৎসা হয় এবং তিনি অন্য একটি লোক এই কাজ করে থাকেন আজকে আমরা এই ডিএনসি হেলথ হাবের পক্ষ থেকে এই ছোট্ট কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলে নেব আমার সঙ্গে আছেন ডক্টর সৌমাল্য চট্টোপাধ্যায় ডক্টর সৌমাল্য আপনার কাছে আমার যে প্রশ্নটা প্রথমেই রাখবার যে এখন তো সারা পৃথিবী ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তো বটেই সবাই করোনা নিয়ে বিব্রত সবাই একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পৃথিবী জুড়ে এবং আমাদের এই রাজ্য জুড়েও আপনি এই করোনার অসুক্তি সম্পর্কে যদি আগে একটুখানি বলেন করোনা বা কোভিড নাইনটিন করোনা ভাইরাস ডিজিজ নাইনটিন দু সালে নভেম্বর মাস নাগাদ চীনের ইউহান প্রদেশে হঠাৎ করে কিছু যেখানে মাছ মাংস ইত্যাদি বিক্রি হয় এটাকে অনেকে ওয়েট মার্কেট বলে তো সেখানে কতগুলো শ্বাসকষ্টের রোগী হঠাৎ করে চোখে পড়ল একসঙ্গে অনেক তো তখন সেখানকার যারা ডাক্তার বা যারা চিকিৎসার রোগ বিশেষজ্ঞ তারা এটার একসঙ্গে এতগুলো রোগ কেন আসছে এবং খুব সাংঘাতিক রোগ সেটার খোঁজ করতে গিয়ে দেখলেন যে এটা একটুখানি একটা নতুন ভাইরাস নতুন ধরনের ভাইরাস সেটাকে তারা আলাদা করলেন এবং ল্যাবরেটারিতে এসে যখন কালচার করা হলো তখন দেখা গেল যে সেটাকে সেটা একটা অবশ্যই নতুন ধরনের ভাইরাস এবং সেটা এই করোনা করোনা ভাইরাস অনেক রকম হয় তার মধ্যে এক ধরনের করোনা ভাইরাস করোনা মানে এর যে গঠন তাতে একটা মুকুটের মতন একটা গঠন আছে তো সেটাকে সেই জন্য এটার নাম হয় করোনা ভাইরাস তো এবং দু সালে প্রথম দেখা যায় বলে এটাকে করোনা ভাইরাস নাইনটিন বলা হয় এবং এর আগের কিছু কিছু ভাইরাস যেমন সার্স সিভিউ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোমের যে ভাইরাস সেটার সঙ্গে সেটার মতন অনেকটা এর যে লক্ষণগুলো সেই জন্য এটাকে অনেক সময় সার্স কো টুও বলা হচ্ছে তো এই ভাইরাসটা একেবারেই নতুন ধরনের একটা ভাইরাস এই ভাইরাসটা লাস্ট প্রায় ছ মাস ধরে আমাদের পৃথিবীতে তার বিভৎস একটা রূপ দেখাচ্ছে এখন এই ভাইরাসটা কতগুলো সাইন সিমটম থাকে তো এই সাইন সিমটমগুলোর মধ্যে সাইন সিমটম অনুযায়ী এটা আমাদের ক্ষেত্রে আমরা দেখছি যে সিভিয়ারিটি কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে তো সেই অনুযায়ী এটা একেবারেই নতুন ভাইরাস এবং এটার যদি আমরা উৎস বলি সেই উৎসটা খুঁজে পাওয়াটা কিন্তু খুব জটিল কারণ এর আগে যে আমরা মিডল ইস্ট রেসপিরেটারি সিনড্রোম মার্স যেটা এসছিল বা সার্স এইগুলোর কাছাকাছি একটা সিমটম এর আছে কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাসটা ওর কাছাকাছি হলো তার থেকে কিছুটা আলাদা তো এটা হচ্ছে করোনা ভাইরাস এখন এর সম এটা কীভাবে এসছে যেমন মার্স এসছিল উট থেকে ক্যামেল থেকে সার্স এসছিল সিভেট ক্যাট থেকে এক ধরনের বিড়াল থেকে তো এটা কি থেকে এসছে এটা এক্ষুনি জানাটা মুশকিল কিন্তু আলটিমেটলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এটাই জানিয়েছে যে এটা সম্ভবত অন্যান্য প্রাণীর শরীরে থাকতে অনেক সময়ই আমরা দেখি যে অন্যান্য এই করোনা ভাইরাস কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস যে যেটা আছে সেইটা কিন্তু এই টাইপের অনেক ভাইরাস এর আগেও আমাদের মধ্যে উপস্থিত ছিল তারা এর আগে অনেক ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম যেটাকে বলি আমরা আইএলআই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এরম তৈরি করেছে কিন্তু এই ধরনের এই এই রোগটা এই যে করোনার রোগটা এটা একেবারেই নতুন তো এটা নিয়ে আমরা যত দিন যাচ্ছে তত বেশি বেশি জানছি হ্যাঁ